বন্ধুরা, তোমরা এখানে দুটি ছেলেকে জঙ্গলে গরিলার সামনে এসে পড়তে দেখতে পাচ্ছ, যাদের মধ্যে একজন গরিলার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে আর একজন নজর এড়িয়ে বসে পড়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে বেঁচে যাবে। কারণ সে নজর এড়িয়ে চুপ করে বসে আছে, এতে গরিলার রাগ ঠান্ডা হয়ে যাবে এবং সে সেখান থেকে চলে যাবে।